আজকে ফার্স্ট জানুয়ারি বরকে কোথায় বলছি যে সন্ধ্যাবেলায় একটুখানি কোথাও ঘুরতে নিয়ে যাও কিছু খাওয়া খাওয়াও ভালো মন্দ মেয়েও বলছে যে কোথাও চলো কোথায় বিরিয়ানি খাবো চাউমিন খাবো রোল খাবো নান খাবো কত কিছুই তো খাবার আছে কিন্তু না আমার বর বলছে বাইরের খাবার খেতেই হবে না তার জন্য নিজেই রান্না করতে শুরু করে দিয়েছে বানাচ্ছে হচ্ছে যে দেখো কি বানাচ্ছে আলু দিয়ে একটা আমার মনে হয় আলুর পরোটাই বানাবে তা এখন আমার বরের খুব আগ্রহ হয়েছে আজকাল রান্না করার জন্য ঠিক সে ঠিক আছে রান্না করছে করুক যত রান্না শিখবে আমারই তো ভালো তখন ওকে বলবো যে তুমিই রান্না করো এই যে আমি ওকে একটু আগিয়ে দিচ্ছি আমি চাট মশলা দাও একটু আলুর পরোটাটা খেতে ভালো লাগবে আর দিও না বলছিলাম তাও দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে তারপরে বারণ করলাম আর দিও না তারপরে সরিয়ে রাখলো এবার আবার বললাম যে ভালোভাবে না যত যত বেশি ভালোভাবে নাড়া হবে তত কিন্তু টেস্ট হবে আলুর পরোটাটা আর আমার মেয়ে বলছে বাবা আমার জন্যে বানাচ্ছে আলুর পরোটা বুকে হাত দিয়ে বলছে বাবা আমার জন্যে বানাচ্ছে আলুর পরোটা আর এই যে আমার বর দেখো নাড়ানাড়ি নাড়া চলছে আমার বরের একটু চাট মশলা দিয়ে হালকা নাড়ানাড়ি করে নামিয়ে দেবে আমি বলছিলাম চাট মশলা দিয়ে বেশিক্ষণ নেড় না একটু হালকা নাড়া করো দিয়ে নামিয়ে দাও আমার মনে হয় গেছে ওর আলুটা এবার ও নামিয়ে নেবে শুকনো শুকনো হয়ে এসছে আলুটা একদম আলুর পরোটা করতে গেলে আলুটা কিন্তু এইভাবে নেড়ে নিলে খেতে কিন্তু খুব ভালো হয় তোমরা পিঁয়াজ রসুন আদা গ্রেট করেও দিতে পারো রসুনও গ্রেট করে দিতে পারো যে যেমনভাবে আলুর পরোটা খাও আর এখানে আমার বর কি কি দিয়েছে আমি জানি না ও এটা মোবাইলের রেসিপিটা দেখেছে দেখে নিজে নিজে বানাচ্ছে আর আমি এখানে একটু ওকে হেল্প করছি আটাটা মেখে দিয়েছি আর গোল গোল করে দিচ্ছি পুর ভরে গোল গোল করে দিচ্ছি এগুলো তো আরও করতে পারবে না আর আমার মেয়ে তো খাবে বলে একদম রেডি আর আলুর পরোটার সাথে মানাচ্ছি আলু ফুলকপির তরকারি কখন ভাজবো কখন খাবে ওর জন্যই দাঁড়িয়ে আছে আমার বর পরোটা বেলে ভাজতে পারবে না ওর জন্য আমাকেই সাহায্য করতে হচ্ছে ভেজে ফেলছি পরোটা দুটো তিনটে ভাজা হয়ে গেছে এই যে ও ফার্স্টে আমি চার পাঁচটা রুটি করেছি কারণ আমার শ্বশুর পরোটা খায় না রাতে ওর জন্য চার পাঁচটা রুটি করে নিয়েছি তারপরে আলুর পরোটা করা শুরু করেছি প্রথম দুটো গোল করেছি আলুর পরোটা তারপরে একটা তিন কোনা সাইজের করলাম কেমন হয়েছে আলুর পরোটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে